আলহামদুলিল্লাহ আপনি প্রশ্ন করেছেন যে অজু করার সময় যদি অজুর পানির পাত্রের ভিতরে হাত দিয়ে পানি নেই তাতে কি ওজুর কোনো সমস্যা হবে না কোনো ওজুর সমস্যা হবে না বরং পাত্রের ভিতরে বালতি হোক মগ হোক বা পাতিলে নিয়ে হোক এ ধরনের বস্তু থেকে পাত্র থেকে পানি হাত দিয়ে উঠিয়ে ওজু করা জায়েজ কোনো অসুবিধা নাই তবে যদি আপনি রাত্রে ঘুমিয়ে রাত্রে ঘুমিয়ে পরে সকালে উঠে কোনো পাত্রের মধ্যে হাত ডুবিয়ে সেখান থেকে পানি নিয়ে অজু করতে চান তাহলে হাত ডুবানোর আগে একটি জরুরি কাজ রয়েছে তা হল বাহিরে আলাদাভাবে হাত দুটোকে ধুয়ে নেবেন তারপরে তখন ওই হাত প্রবেশ করাবেন আল্লাহ নবী সাল আলহিসাল্লাম বলেছেন ইজা ইস্তাই কাজা আহাদুক নৌমিহি ফালু ফিলিয়ান সালাশামার রাত তোমাদের মধ্যে কোনো মানুষ যদি ঘুম থেকে জাগ্রত হয় তাহলে সে যেন হাত দুটিকে পরিপূর্ণভাবে তিনবার ধো না করে পাত্রের মধ্যে প্রবেশ না করায় তার মানে আগে হাত দুটোকে তিনবার ভালোভাবে ধুয়ে নেবেন তারপরে পাত্রের মধ্যে হাত প্রবেশ করে আপনি সেখান থেকে পানি উঠিয়ে আপনি ওজু কাজ সম্পন্ন করবেন অজুতে আপনি প্রশ্ন করেছেন যে অজুতে তিনবার প্রত্যেক অঙ্গ ধোয়ার পর যদি মনে হয় একটু জায়গায় পানি পৌঁছায়নি এবং পরে তাতে হাত তাতে ভিজা হাত দিয়ে মাসে করি তাহলে কি অজু শুদ্ধ হবে দেখুন সন্দেহ জিনিসটা ইসলামে খুবই খারাপ আপনার মধ্যে যদি সন্দেহ অনু মানে জাগ্রত থাকে তাহলে আপনি কখনও কোনো ইবাদত করে আপনি শান্তি পাবেন না এজন্য সন্দেহের দিকে তাকাতে হবে না আপনি নিশ্চিত হয়ে কাজ করবেন পবিত্রতার ব্যাপারে হয় নিশ্চিত হবেন অথবা পবিত্র হয়নি ধোয়া হয়নি এ ব্যাপারে নিশ্চিত হবেন নিশ্চিত হয়ে কাজ করবেন ঠিক আছে এখানে তবে যদি দেখতে পান নিশ্চিতভাবে যে কোনো জায়গায় পানি পৌঁছেনি তখন সে জায়গা ধুইতে হবে মনে করেন যে আপনি মাথা মাসে করে নিয়েছেন মাথা মাসে করে নিয়েছেন তারপরে লক্ষ্য করলেন যে হাতের এক স্থান পিছনের দিকে বা কোনো এক জায়গাতে পানি পৌঁছে নেয় সেই জায়গাটা ভিজে নাই। তাহলে তো অজুটা কমপ্লিট হয় নাই তখন আপনি ফিরে আসবেন ওই হাত ধোয়ার কাজে ওই হাতটা ভালো করে আবার ধুইবেন ধোয়ার পরে আবার মাথা মাসে করবেন এমন নয় যে মাথা মাসের কাজটা হয়ে গেছে অতএব ফিরে এসে আমি ওই হাত ধোয়ার কাজটা করে নিব নিয়ে তারপরে এখন যেহেতু মাথা মাথা হয়ে আছে অত পাঁধ হত করবো না কেননা ওজুর ক্ষেত্রে ধারাবাহিকতা রক্ষা করাটা জরুরি সুতরাং মানে এইভাবে আপনি নিশ্চিত হয়ে পরে উজু করবেন আর ওজুর ক্ষেত্রে আমাদের সমাজে মানুষ সবচেয়ে যে ভুলগুলি করে থেকে এক শ্রেণীর মানুষ তাড়াহুড়া করে উজু করে ফলে দেখা যায় যে তার হাতের পিছন দিকে কিছু জায়গা শুকনা রয়ে যায় অথবা পায়ের পিছন দিকে কিছু জায়গায় শুকনা রয়ে যায় তো তাড়াহুড়া করে ওযু করলে যেমন ওযু হবে না অনুরূপভাবে এক শ্রেণীর মানুষ ওযুকে ওযু করতে গিয়ে সুন্দরভাবে ওযু করতে গিয়ে পানির অপচয় করে এমনভাবে পানির টেপ ছেড়ে দেয় যে পূর্ণ পাইপে পানি পূর্ণভাবে বড়ে আর সেই সে শুধু পা বা হাত বা তার মুখ ডলতেই থাকে আর ওদিকে পানি পড়তেই থাকে তো এগুলো যেমন জায়েজ নাই শিথিলতা করাও তেমন জায়জ নেই অনুরূপভাবে কিছু লোক আবার পরিপূর্ণরূপে উজু করার উদ্দেশ্যে কি করে তিনবার চারবার পাঁচবার ছয়বার পানি ব্যবহার করতে থাকে তো এগুলি এগুলোও জায়েজ নেই মধ্যপন্থা অবলম্বন করতে হবে প্রথমে আপনি পানি নিয়ে ভালো করে হাত এর মুখের চতুর্দিককে ঘুষে নেবেন ডলে নেবেন তারপর আবার পানি নেবেন নিয়ে আপনি আরেকবার চতুর্দিকে ডলে দিবেন তাইলে অবশ্য হয়ে গেল একবারও হইতে পারে দুইবারও হইতে পারে সর্বোচ্চ তিনবার অনুরূপভাবে হাতের ক্ষেত্রেও একই কথা পায়ের ক্ষেত্রেও একই কথা পানি যত কম ব্যবহার করা হয় করা যায় ততই উত্তম হবে কেননা পানি একটি নিয়ামত বিজ্ঞজন বলেন পানি এমন একটা জিনিস যে যখন এটা থাকে তখন মানুষ এটা কদর বুঝে না আর যখন এটা না থাকে তখন পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি বস্তু হয়ে যায় এই পানি এই জন্যে পানিকে অপচয় করা পানিকে অপব্যবহার করা এটা কোনো মোমিনের জন্য জায়জ নেই আল্লাহ আলম আসসালাম আলাইকুম রহমত